সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আখতারুজ্জামান ইলিয়াস রচিত চিলেকোঠার সেপাইয়ের ষোড়শ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। বজলু চিৎপটাং হয়ে শুয়ে রয়েছে ছোট্ট সরু উঠানে, একটা পা তার নিজের ঘরের দরজার কাছে। তার বড় বড় নিঃশ্বাসের আওয়াজে মনে হয় লোকটা গভীর ঘুমে অচেতন। এদিকে খিজিরের চটাং চটাং কথা শুনে বজলুর সঙ্গীরা একটু ঘাবড়ে গেছে, কিংবা বজলুকে ছাড়া চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া ওদের পক্ষে সম্ভব নয়। আবার ঘুম থেকে উঠে এসেছে বস্তির কয়েকজন পুরুষ। এত রাত্রে বজলুদের এই অভিযানে ওদের সায় নাও থাকতে পারে। সিনেমার সহকর্মী বজলুর বউকে বলে, এইটারে ভিতরে ঢুকাইয়া দেই, থাক না। বজলুকে ওই অবস্থায় রেখে বাইরে চলে যেতে যেতে বজলুর এক সঙ্গী খিজিরকে বলে, খিজিররা লেকচার রাখ, লেকচারের মায়েরে বাপ, কালকা ঘর খালি করবি বুঝলি, কামরুদ্দিনে এই ঘর ভাড়া লইব, বউ পোলা লয়া থাকব। সবাই যার যার ঘরে চলে যাওয়ার পর আধ ঘন্টার মধ্যে মানুষের ঘুমের গভীর এবং একটানা আওয়াজ সমস্ত বস্তি জুড়ে সরব কুয়াশার মতো কুণ্ডুলি পাকিয়ে ফেলে। এমনকি মেঝেতে শুয়ে থাকা খিজিরের কাঁথা মোড়ানো অন্ধকার কাঠামো দেখে জুম্মনের মা বোঝে সেও ঘুমিয়ে পড়েছে। কবরেও এর চেয়ে চঞ্চলতা থাকে থাকে না? মরা মানুষের গোর আজাব নাই? এই লোকটা কি মরার চেয়েও অসার? আরে কাল রাত্রে কোথায় থাকবে, কোথায় থাকবে তোর রোয়াবি? মাটিতে শুলেও মাথার উপর একটা ছাদ আছে, এখান থেকে বার হয়ে ছাদ পাবি? ফালতু ফুটানি জুম্মনের মায়ের দুই চক্ষের বিষ। এই হাড্ডিসার মানুষটার আছে কি যে দিন রাত খালি বড় বড় লোকের সঙ্গে গোলমাল করবে? এমনিতে তো লোকটা খারাপ ছিল না, বস্তির আর সকলের মতো দিন রাত কথায় কথায় বউয়ের গায়ে হাত তোলে না। কখনো কখনো মদ খেয়ে এসে কোনো কারণে মেজাজ চড়ে গেলে চরটা চাপড়টা দেয় বটে, কিন্তু প্রথম কয়েকটা লাগাবার সঙ্গে সঙ্গে খিজিরের সরু ও শক্ত আঙুলগুলো আপনিই ছিটকে আসে, হাত দুটোই যেন কুঁকড়ে যায়। সে তখন নিজের এক হাত অন্য হাতের উপর ঘষতে থাকে। এরকম ঘষতে ঘষতে কিছুই না বলে হঠাৎ বাইরে চলে যায়, এবং সেদিন ফেরে একেবারে গভীর রাতে আরও একটা পাইন্ট গিলে। আজকাল অবশ্য গায়ে হাত তোলে আরও কম, তা জুম্মনের মায়ের উপর তার রাগ করার সময়ই বা কোথায়? আলাউদ্দিন মিয়ার গ্যারেজের কাজের সঙ্গে তার নতুন চাকরি জুটেছে, রাজ্যের মানুষ জুটিয়ে মিছিল করা আর মিটিং করা আর নামি নামি মানুষের উঙ্গলিবাজি করা, এভাবে কতদিন চলবে, কতদিন চালাবে? জুম্মনের মাকে ততদিন পর্যন্ত বসে থাকবে? কিসের গরজ তার? আবার সে কি ইচ্ছে করলে হাড্ডি খিজিরের মতিবদলের জন্যে বসে থাকতে পারে? এর মধ্যে কামরুদ্দিন এসে তার ছেলে শুদ্ধ তাকে দখল করে নেবে না? মহাজন কামরুদ্দিনকে প্রায় প্রতিদিন খবর পাঠাচ্ছে, দোলাইখালের ওপর রাস্তা তৈরির কাজে তাকে দরকার। অথচ দেখো, এই মহাজনই কিছুদিন আগে প্রচার করেছিল যে ভাড়া থেকে পড়ে গিয়ে কামরুদ্দিনের হাত পা ভেঙে গেছে, যোগানদারের কাজ করার ক্ষমতা তার চিরকালের জন্য শেষ। মহাজনের এখন দরকার? এখন শোনা যাচ্ছে তার মতো মিস্ত্রি এই এলাকায় একটাও নাই। একবার জুম্মনের মাকে খিজিরের সঙ্গে জুড়ে দিয়ে মহাজন যে ছ্যাঁকটা তাকে দিয়ে দিয়েছে কামরুদ্দিনকে সহজে আসে, পুরনো বউ ও ছেলের সঙ্গে থাকার সুযোগ করে দেওয়ার টোপ দেখিয়ে তাকে পটাবার চেষ্টা চলছে। নাকি খিজিরকে চিরকালের জন্যে সরিয়ে দেওয়ার জন্যে তাকে কামরুদ্দিনের সঙ্গে সেঁটে দেওয়ার মতলব করছে মহাজন? কামরুদ্দিনের ঠ্যাং ভাঙার গল্প সত্যি হলেই বরং ভালো হতো। না, তা কেন, কামরুদ্দিনের সঙ্গে থাকলে জুম্মনের একটা গতি হয়, পোলার দিকে ওস্তাগারের খুব টান। জুম্মনের জন্মের পর বাচ্চার জন্য কত জিনিস যে সে নিয়ে এসেছিল তার লেখা জোকা নাই। ওই খুশিতে বউয়ের জন্যে কামরুদ্দিন টেরিলিন না কেরিলিনের শাড়ি নিয়ে আসে। ওস্তাগর তখন কাজ করে র্যাঙ্কিন স্ট্রিটের মস্ত এক বাড়িতে, পুরনো বড় বাড়ি, সারা বছর ধরে টুকটাক মেরামত, ছোটোখাটো নতুন কাজ লেগেই থাকত।
বউকে নতুন শাড়ি পরিয়ে 42 দিনের বাচ্চাকে নিয়ে কামরুদ্দিন গেল মনিবের বাড়ি। মনিবের বউ বাচ্চার হাতে 5টা টাকা দেয় আর জুম্মনের মায়ের পরনের শাড়ি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। মনিবের বড় বেটার বউ বলে, ও আম্মা, নতুন একটা শাড়ি উঠিলে তা পরার জো নেই। মিস্ত্রি, যোগানদার, দারোয়ান, ড্রাইভারের বৌঝি সবাই যদি এই শাড়ি পরে তো আমরা কি করি? শাশুড়ি আবার ঠ্যাস দিয়ে বলে, কি জানি বাপু, জলনসই একটা কাপড় নিতে আমাদের পাছা ফাটে, আর এদের এত পয়সা যে কোত্থেকে জোটে? তোমার শ্বশুর সাধা সিধে মানুষ, রড সিমেন্টের কি দশা হচ্ছে কোনো খোঁজ রাখে? মনিবের ব্যাটার বউয়ের কথা শুনে জুম্মনের মা খুব খুশি। এত বড় ঘরের বউ, সেও কিনা জুম্মনের মায়ের শাড়ি দেখে হিংসায় মরে। রাত্রিবেলা রসিয়ে রসিয়ে এসব গল্প করলে কামরুদ্দিন একেবারে উঠে বসল। সোহরাব সাবের বিবি এই কথা কইছে? ওই কাপড় পিন্দন বাদ দে। জুম্মনের মা অবাক, কেন? কামরুদ্দিন ধমক দেয়, আবার কথা কইলাম না পিন্দিস না। পরে আস্তে আস্তে বুঝিয়ে বলে, মালিকের লগে পাল্লা দেওয়ন ভালো না বুঝলি, যার নেমক খায় তার উপরে টেক্কা মারতে গেলে খোদাই ভি গোসা হয়, গজব পড়ে, রোজগার পাতি পইরা যায়। জুম্মনের মা মন খারাপ করে পাশ ফিরে শোয়। তা মন খারাপ হলেই কি রাগ কমে? আর বিবি সাহেব যে তোমারে চোর কইল, তুমি রড সিমেন্ট সরাও। চোর চোর কইছে তো কি হয়েছে, মায়ের লাহান বুড়া মানুষ, একটা কথা কইছে তো তাই লয়ে মাতম করতে হইব। দেদারসে রড সিমেন্ট সরালেও কামরুদ্দিন মালিককে ভক্তি করত খুব। চুরি ছ্যাঁচড়ামে একটু আধটু না করলে সংসার চলে? তাই নিয়ে মালিক তো কথা বলবেই। মালিকের বড় ধরনের লোকসান না করে এদিক ওদিক করার মধ্যে কোনো দোষ নাই। তবে হ্যাঁ, মালিকের সঙ্গে বেয়াদবি করাটা, মালিকের মনে কষ্ট দেওয়া, এইসব গুণা। মালিকের উন্নতি মানে তার উন্নতি, মালিক বড় হলে সেও বড় হবে। বেশিরভাগ কন্ট্রাক্টর তো আগে ওস্তাগর ছিল, বড় জোর এজি অফিসের কেরানি বা ওয়াপদার ওয়ার্ক সুপারভাইজার, পয়সা করে চালাচালি করে আর আল্লাহ রসুলের দোয়ার বরকতে তারা আজ বড় বড় কন্ট্রাক্ট সাপ্লায়ার। মালিক হলো বাপ মা, খাওয়া বলো, পড়া বলো, আরাম বলো, ফুর্তি বলো, সবই মালিকের বরকতে। মালিক যদি চটটা চটকোনাটা দেয় তো মাথা পেতে নাও, কেন বাপ মা ছেলে মেয়েকে মারে না? এই বিবেচনা না থাকলে উন্নতি করা যায়? আর খিজির, খিজিরের উপর জুম্মনের মা ভরসা করবে কোন আক্কেলে? তুই হইলি পাছা ফুটা জাহেল, তুই চাস মহাজনের পিছে লাগতে। ভিক্টোরিয়া পার্কে সেদিন খিজিরের কারবারটার বৃত্তান্ত শুনে রহমতুল্লার হাঁপানি পোষা কোনো দিকে না তাকানো বিবিটা নতুন করে হাঁসফাঁস করে আর বলে, কে পুতে এগুলা করে কি? অতগুলা মানুষের সামনে মহাজনের গিবত করছে? দিনকাল খারাপ, পাবলিকে জুদিল চেত্তাই বাড়িত আগুন লাগাই দিত। শুনে জুম্মনের মা ভয়ে বাঁচে না। এই যে চারদিকে নাকি সব আগুন লাগানো শুরু হয়েছে, আমাদের মহাজনের বাড়িতে যদি আগুন লাগায়, আর পাবলিককে খালি আগুন লাগিয়ে ক্ষান্ত দেবে? মহাজনকে চুল ধরে বাইরে টেনে আনবে না? তারপর ভিক্টোরিয়া পার্কের সামনে নিয়ে মারধর করে যদি? রাস্তায় রিক্সা, স্কুটার, ট্রাক, বাস সব জাম, রিক্সাওয়ালা রিক্সা ছেড়ে, স্কুটার ড্রাইভার স্কুটার ছেড়ে, ট্রাক ড্রাইভার ট্রাক ছেড়ে এসে এলো পাথারি কিল ঘুষে চালাতো মহাজনের উপর। বস্তির অন্ধকার ঘরে শুয়ে থাকতে থাকতে জুম্মনের মায়ের ভয় জ্বলে ওঠে উত্তেজনা হয়ে। সে ছটফট করে, কেন? না, পাবলিক এসে মহাজনের চোখ দুটো উপড়ে নিচ্ছে, বলছে, হালায় অজাতের পয়দা, তরে আচকা জানে খতম করুম। চোখ জোড়া গেলে এই বুড়ো কি সময়ে অসময়ে তার দিকে তাকাতে পারবে? বুইরাহালার হাউস কত, ঘরে তোর বিবি আছে, একটা বিবি তো মরছে, পোলায় বাইচা থাকলে তার পোলা পানের বি বিয়ার বয়স হইত, আর তুই কিনা টেরায়া টেরায়া তোর কামের মাতারি সিনা দেখোস?
তোর মুখের মধ্যে ম্যাচ বাত্তি জ্বালায়া দিলে খিজিরে কি বেইন সাফির কামটা করত? তোর গুণাগারি দিতে হইব না? আল্লাহর দুনিয়ার বিচার নাই? বেলাহাজ বেসরম বুইরা মরদ! আল্লাহর ওপর বিচারের ভরসা করেও জুম্মনের মায়ের উত্তেজনা কমে না, কিন্তু বেশি উত্তেজনা তার সহ্য হয় না। সারাদিন একটানা কাজ করেও তার শরীর এলিয়ে পড়েনি, বরং রহমতুল্লাহ মহাজনের জ্বলন্ত মুখের কথা ভেবে উত্তেজনায় তার গা মাথা হাত পা হিহি করে কাঁপে। খিজিরের পাশ ফেরার সঙ্গে হঠাৎ নিঃশ্বাসের আওয়াজে তার ছটফট করা শরীরে উস্কে ওঠে নতুন স্বস্তি। এই বুইড়াই তো মাথার উপরে একখান ছাদ দিয়া রাখছে, মহাজনের বস্তিতে ভাড়া হয়তো একটু বেশি, কিন্তু এরকম নিশ্চিন্ত কাজ করার সুযোগ সে পাবে কোথায়? আবার সুবিধা কত? বিবি সাহেব 12 মাস বিছানায়, একমাত্র মেয়ে থাকে স্নো পাউডার লিপস্টিক আর রেডিও নিয়ে, কাজের মাতারির সঙ্গে খেচাখেচি করার কেউ নাই। প্রতিদিন ইচ্ছামতো কাজ করো, এটা সেটা মুখে দাও, ঘরে ফেরার সময় গামলা ঠেসে ভাত নাও, আর সুযোগ বুঝে মেয়েটার ড্রেসিং টেবিল থেকে স্নো পাউডার হাতাও। এরকম আর কোথায় পাবে? তার দিকে বুড়োর হোঁদল কুতকুতে চোখ জোড়া না থাকলে কি এত সুখ তার কপালে জোটে? যতই হোক, বুড়ো কিন্তু এ পর্যন্ত বাড়াবাড়ি কিছু করেনি। করার লোভ যে 16 আনার জায়গায় 18 আনা, তা তার বুকের দিকে বুড়োর আঠালো চাউনি থেকে বোঝা যায়। এই লোভটা থাকলেই জুম্মনের মা এই বাড়িতে টিকে যাবে। তা যাই বলো, জোয়ানমণিবও 2-4টা তার দেখা আছে, ওগুলোকে সে হাড়ে হাড়ে চেনে। একদিন সম্বন্ধীর গায়ে হলুদের উৎসব কি শালির ছেলের পাঞ্চিনিতে বউকে পাঠিয়ে দিয়ে কাজের মাতারির হাতে 5টা টাকা গুঁজে পাশে নিয়ে শুয়ে পড়বে, তাও কিন্তু বিছানায় নয়, শোবার ঘর তাদের মসজিদ, সব সময় পাক সাফ রাখা চাই, ভাড়ার ঘর কি রান্নাঘর এমনকি বাথরুমেও কারবার সারতে তাদের আপত্তি নাই। এরকম 2-3 দিন বড় জোর 4 দিন করলেই সাহেবদের শখ মিটে যায়, তারপর নিজের নিজের পটের বিবি মার্কা বউদের ওপর মহাব্বত উথলে ওঠে তাদের। সাহেব মানুষরা সব কত ঢং জানে, কয়েকদিন একটু চোর চোর ভাব করে থাকবে, তারপর নিজেদের অপকর্মের জন্যে তার রাগ ঝাড়বে চাকরানির ওপর, তাকে বিদায় করতে পারলে তখন বাঁচে। সেদিন দিয়ে বিবেচনা করো তো বুড়োর কাছে একেবারে নিশ্চিন্ত, বুড়োর দৌড় যে কতদূর তা ঈদের আগের রাত্রেই বেশ বোঝা গেছে। হাত ধরার বেশি ক্ষমতা তার নাই, এর বিনিময়ে জুম্মনের নিশ্চিন্ত আশ্রয়। খিজির উপর ভরসা করলে কি ছেলে তার বড় হতে পারবে? ভেদাইম্মা খিজিরের কি বুদ্ধিশুদ্ধি কোনোদিন হবে? নিমক হারামটা, তুই আছোস মহাজনের খতম করার তালে, আরে আমাগো মহাজন তো তোর একরকম বাপই লাগে, তোর মায়ের লগে মহাজনে কি করছে না করছে এই মহল্লার মধ্যে ওই খবর জানে না ক্যাঠায়? আরে তোর যে আলাউদ্দিন মিয়া এত সভা মিটিং করে আর লেকচার ছাড়ে, মাইনসে কয় সে মন্ত্রী ভি হইবার পারে, তো আলাউদ্দিন মিয়া ভি দেহি একদিন বাদে বাদে মহাজনের বাড়ি গিয়া তার মাইয়ার লগে ফাসুর ফুসুর করে, মহাজনরে দেখলে আসসালাম আলাইকুম মামুজান, শরীর কেমন, ব্লাড প্রেশারটা রেগুলার দেখেন কইয়া খাড়া হয়, আর তুই কোন বান্দির বাচ্চা তার নামে দুনিয়া সুদ্ধা গিবত কইরা বেড়াস, জিন্দিগিতে তোর কিছু হইব? রাগে জুম্মনের মায়ের সমস্ত গা নতুন করে কাঁপে, কিন্তু এইসব কথা তার মাথা জুড়ে বলকায়, মুখ দিয়ে বেরোয় না। মুখ দিয়ে এর বদলে বেরিয়ে আসে রাত্রে খাওয়া কাচকি মাছের দো পেঁয়াজি দিয়ে ঠান্ডা ভাতের গন্ধওয়ালা পানি। কিন্তু খিজিরের শরীর ডিঙিয়ে যাওয়া তো সম্ভব নয়, তাই বমির অনেকটা গড়িয়ে পড়ে খিজিরের গায়ের কাঁথায়। খিজির উঠে বসলে জুম্মনের মা দরজায় বসে ওয়াক ওয়াক করে বমি করে। ছোট্ট উঠানে বজলুর শরীরটা এখন নাই, নইলে বমিতে সেটা ভেসে যেত। জুম্মনের মা তক্তপোষে এসে বসলে খিজির বলে, কি হয়েছে? কাঁথার বমি লাগা অংশটা পায়ের কাছে দিয়ে শুতে শুতে খিজির জিজ্ঞেস করে, মহাজনে মনে লয় ঠাই শেখা হয়েছে? এখন জুম্মনের মায়ের কোনো রাগ নাই,
তার সমস্ত বুক ও মাথা জুড়ে উদ্বেগ। 8 বছর আগেকার চেনা অনুভূতির আঁচ পাওয়া যাচ্ছে সমস্ত শরীর জুড়ে। ওই সময় গা এইভাবে গোলাতো, তাই তো গত 2-3 মাস ধরে তার নিয়মিত শরীর খারাপটা হয়নি। আজ দুপুরে মহাজনের বাড়িতে রান্না করতে করতে চুলার পার ভেঙে একটু পোড়া মাটি মুখে দিয়েছিল। কালকেও খেয়েছে, পরশু বোধ হয়, তার আগের দিন কি জানি। এখন তাহলে কি হবে? খিজির ফের ঘুমিয়ে পড়েছে। কাল যাকে ঘর ছাড়তে হবে, বউ থাকে কি না থাকে তার কোনো নিশ্চয়তা নাই, সেই মানুষ এভাবে শুয়ে থাকে কি করে? কাল থেকে হয়তো এই লোকটিকে নাও দেখা যেতে পারে। দেহি তো হাড্ডি কেমনে ঘুমায়? খিজিরের মুখ দেখার জন্যে জুম্মনের মা আর চোখে নিচের দিকে তাকায়। আর চোখে দেখার দরকার ছিল না, ইচ্ছা করলেও খিজির তাকে দেখতে পারত না। আবার খিজিরের মুখ দেখাও জুম্মনের মায়ের পক্ষে সম্ভব নয়, কারণ ঘরে ঘনঘট অন্ধকার, বাইরে রাস্তার ল্যাম্পপোস্টের বাল্বটা নষ্ট, খিজিরের কালো মুখ কাঁথায় ঢাকা। বস্তির ঘর কিন্তু খিজির ছাড়ল না, রহমতুল্লাহ তাকে ডেকে পাঠায় না। আবার মহাজনের সঙ্গে দেখা করার মতো সময় কোথায় খিজিরের? প্যাসেঞ্জারবিহীন খালি রিক্সা নিয়ে রিক্সাওয়ালাদের মিছিল বার হবে, সেই ব্যাপারে সে খুব ব্যস্ত। আলাউদ্দিন মিয়ার ঘরে ঘন ঘন মিটিং হচ্ছে, ইউনিয়নের লোকজন আসছে, ছাত্ররা আসছে, আলাউদ্দিন মিয়ার দলের লোকজনও এই ব্যাপারে আজকাল খুব তৎপর। দাবি দাওয়া কী কী পেশ করতে হবে তাই নিয়ে 3-4 দিন ধরে খুব হাউকাও চলল। আগরতলা মামলা প্রত্যাহার, শেখ মুজিবের মুক্তি, ছাত্রদের 11 দফা, আইয়ুব খান ও মোনেম খানের পদত্যাগ, এসবের সঙ্গে টায়ার টিউবের দাম বাড়ার অজুহাতে রিক্সাওয়ালাদের কাছ থেকে মহাজনদের বেশি ভাড়া নেওয়া বন্ধ করা, ইচ্ছামতো রিক্সাওয়ালা বদলানো বন্ধ করা, অ্যাক্সিডেন্ট হলে রিক্সার ক্ষয়ক্ষতির ভার মহাজনের ওপর আরেকটু বর্তানো, এসব দাবিও ঢুকিয়ে দেয়া হয়েছে। কথা ছিল বেলা 2টোর দিকে রিক্সাওয়ালারা খালি রিক্সা নিয়ে হাজির হবে বায়তুল মোকারাম, মিটিং সেরে খালি রিক্সার মিছিল। কিন্তু ঘাপলা শুরু হলো সেদিন সকালবেলা। গ্যারেজে এসে এত রিক্সাওয়ালা দেখে খিজির অবাক। আরে মিছিল বাড়াইব 2টা বাজে, রাত না পয়তে তোমরা আছো? এক রিক্সাওয়ালা বলে, এই বেলা গাড়ি চালাইলে মিছিলের লোকসান কি? আলাউদ্দিন মিয়ারও সেই মত, সকাল থেকে গাড়ি বন্ধ থাকবে কেন? গরিব লোকজন একবেলা গাড়ি চালিয়ে 2টো পয়সা রোজগার করবে না? খিজিরের চিন্তা, গাড়ি একবার বাড়ায় পড়লে কহনা হে কিছু ঠিক নাই, আমাগো আবার প্রথম যাইতে হইব ভিক্টোরিয়া পার্ক, 1:30টার মধ্যে না গেলে 2টা বাজলে বায়তুল মোকারাম যাইবার পারুম, মিছিল আরম্ভ করতে দেরি হয়ে যাইব না? আলাউদ্দিন মিয়া বলে, মিছিলের গরজ মনে লয় আমার থাকা তরই বেশি। রিক্সাওয়ালারা হাসে। কারো কোনো সন্দেহ নাই যে মিটিং বলো, মিছিল বলো, আন্দোলন বলো, সংগ্রাম বলো, এসব ব্যাপারে মহল্লায় আলাউদ্দিন মিয়া 1 নম্বর। আস্তে আস্তে সে জানায়, গরিব মানুষের দেশ, তাদের ভালো মন্দ না দেখলে কি চলে? তোমরা হন গাড়ি লইয়া যাও, 12টার মধ্যে ফেরতাইবা, তাইলে খাউন দাউন সাইরা 2টার মধ্যে বাড়াইতে কেউরও দেরি হইব না। কিন্তু বিকালে যাদের রিক্সা নেওয়ার কথা, এই সিদ্ধান্তে তাদের সায় নাই। আমরা তাইলে কি গুণা করলাম? আমাগো রোজগারপাতি হইব না, আমরা খালি পেট বাজাইতে বাজাইতে মিছিল করুম? খালি মাল পানির ধান্দা করলে আন্দোলন চলব? আলাউদ্দিন মিয়া প্রায় রাগ করে বেরিয়ে যায়। এই ব্যাপারে খিজির তার সাহেবের সঙ্গে একমত, কিন্তু এসব কথাই আবার খিজিরের মুখে শুনে সবাই হাসে। হাসাহাসি শেষ হলে ধমক দেয়, চাপাবাজি রাখবে, পেট খালি রাখলে কাম হইব? কিছুক্ষণ পর আলাউদ্দিন মিয়া ফিরে এসে ফের প্রথম থেকে সব শোনে এবং মন্তব্য করে যে
পেটের ধান্দা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আন্দোলনের মাধ্যমে পশ্চিম পাকিস্তানের শোষণ দূর করতে না পারলে পেটের জন্য প্রয়োজনীয় অন্ন আদায় করা অসম্ভব। পূর্ব পাকিস্তানের 7 কোটি মানুষের বাঁচার স্বার্থে নিজেদের সংকীর্ণ স্বার্থ বিসর্জন দেওয়ার প্রয়োজনীয়তার ওপর লোকটা বক্তৃতা ঝাড়ে 5 মিনিট ধরে। তার বলার ঢং এত ভালো যে প্রতিবাদ করার ক্ষমতা কারো থাকে না। এমনকি সকালে রিক্সা চালাবার সুযোগ পাওয়া এক রিক্সাওয়ালা আজ বায়তুল মোকারমে তার বক্তৃতা করার জন্যে অনুরোধ পর্যন্ত করে। আজ বাদে কাল পার্টির সিটি কমিটির অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি হতে যাচ্ছে আলাউদ্দিন মিয়া। বায়তুল মোকারম কেন? পল্টন ময়দানে বক্তৃতা করার কত সুযোগ পাবে? এই জন্যে কোনো রিক্সাওয়ালার সুপারিশ দরকার হবে না। বেলা 12:30 ইউনিয়নের দুজন লোক এসে রাগ করে, আপনারা এই বেলা গাড়ি চালাতে দিলেন কেন? বাসাবো, মুগদাপাড়া, খিলগাঁও, মালিবাগে কোনো রিক্সা বেরোয়নি, গুলিস্তানে এসে দেখি চারদিকে রিক্সা। আরে ভাই, না ছাড়লে কি করি? আলাউদ্দিন মিয়া কৈফিয়ত দেয়, গরিব মানুষ, অগো রোজগার করতে দিবেন না? পাজামা পাঞ্জাবি মাফলার পরা লোকটি তবু মানতে চায় না। না, ঠিক করেননি, যাদের বিকালে রিক্সা চালাবার কথা তারা হয়তো রাগ করে আসবে না, আবার যারা রিক্সা চালিয়ে ফিরবে তারা টায়ার্ড হয়ে যাবে না? মিছিলে যাবে কি করে, বিশ্রাম নেবে না তারা? একটা রিক্সার চেসিসের সঙ্গে ফ্রকের যোগাযোগ স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করতে করতে খিজির বলে, মিছিলে যাইব তার আবার আরাম করতে হইব কেলায়? সব মানুষেরই বিশ্রাম চাই ভাই, রিক্সাওয়ালারাও মানুষ। মানুষ কথাটির উপর জোর দিয়ে ইউনিয়নের নেতা রিক্সাওয়ালাদের উন্নত পর্যায়ে ঠেলে তুলতে চায়। এ নিয়ে সে আরও কিছু ভালো ভালো কথা বলে, পুরু ঠোঁট ফাঁক করে খিজির সব শোনে। হাজার হলেও এরা লেখাপড়া জানা মানুষ, ভদ্রলোকের ছেলে, আবার রিক্সাওয়ালাদের জন্যে কত কাজ করছে, এরা যা বোঝে তা খিজিরের মাথায় ঢুকবে কোত্থেকে? বেলা 1:30টার দিকে রিক্সাওয়ালারা সব রিক্সা নিয়ে ফিরতে শুরু করে। উদ্বিগ্ন খিজির উত্তেজিত হয়ে উঠেছে, আর 1 ঘন্টা খ্যাপ মারায় লিপারতি? রিক্সাওয়ালারা চটে যায়, মহাজনে ভাড়া লইব পুরাটা আর আমরা চালাইলেই দোষ? আজ এরা পেঁচাল পারিস না, আজকে ভাড়া লইব কাঠায়। ভাড়ার কথা কয়ে গাড়ি দিছে মহাজন রে জিগারা? জিজ্ঞেস করার সুযোগ পাওয়া যায় না। 2 বাজতেই আলাউদ্দিন মেয়ে এসে হন্তদন্ত হয়ে ভাড়া চেয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে চেঁচায়, ব্যাগ গাড়ি আইছে, কেউ রে বাড়ি যাইতে দিবি না, ওই দোকানে ডাল পুড়ি ভাজতে কইছি, বেশি করে ভাজব, খায়া আমি ছেলে চলো, মহল্লা থেকা মানুষ কম হইলে বেজ্জত হইতে হইব। রহমতুল্লার চায়ের দোকানে দারুণ ভিড়, দুজন লোক ডাল পুড়ি ভাজতে ও পয়সা নিতে হিমশিম খাচ্ছে। আলাউদ্দিন মিয়া ওই দোকানের বাইরে দাঁড়িয়ে ইউনিয়নের নেতাদের সঙ্গে চা খায়, আর একবার এসে ধমকায়, একবার একে ধমকায়, একবার ওকে ধমকায়, এতক্ষণ ধৈরা খাইলে চলব? জানা মহল্লার মধ্যে যতগুলি গ্যারেজ আছে একটা ঘূর্ণা দিয়ে আয়, ব্যাগটি ড্রাইভারে লই আইবি। ইউনিয়নের পাজামা পাঞ্জাবি মাফলারওয়ালাকে বলে, কি ভাই কইছিলাম না, ডাক দিলে মানুষের অভাব হইব না, দেরি দেখা ঘাবড়ান, আমরাও তো জলদি ঘাবড়াই না, পলিটিক্স করি 20 বছরের উপরে। আলাউদ্দিন মিয়া একেবারে তৈরি হয়ে এসেছে, তার পরনে খদ্দরের পাট ভাঙা পাঞ্জাবি, ঘাড়ের উপর ভাঁজ করা খদ্দরের চাদর। একটা মিটিং তার খুব দরকার। মিটিং মিছিলের জন্য খিজির আলীও উদগ্রীব, রিক্সা মিছিলের জন্যে সে বেছে রেখেছে আলাউদ্দিন মিয়ার নতুন গাড়িটা, মাহতুটুলের ফকির মোহাম্মদ মিস্ত্রির তৈরি, দেখলে চোখ জুড়িয়ে যায়। হুডের সঙ্গে লাগানো নানা রকম ঝালর, হুডের সামনের দিকটা পর্দার মতো গুটিয়ে রাখা গোলাপি রঙের পাতলা নাইলনে, দুদিকে ঝুলছে প্লাস্টিকের লিচু ও আঙুরের গুচ্ছ, রিক্সার পেছনে টিনের বোর্ড লাগানো, বোর্ডে আঁকা বহু বর্ণ ছবি, লাল সবুজ পাহাড়ের উপত্যকায় নীল হলুদ দোতলা প্রাসাদের সামনে দিয়ে চলে যাচ্ছে লাল টকটকে মোটর গাড়ি। একটু দূরে পাহাড়ি নদী,
নদীর ব্রিজের উপর চলছে ট্রেন, ট্রেনের উপরে উড়ন্ত অ্যারোপ্লেন, নীল হলুদ প্রাসাদের সামনে গিটার হাতে ত্রিভঙ্গ মূর্তি যুবক, তাকে ঘিরে অপূর্ব ভঙ্গিতে নাচে কয়েকটা ডানা কাটা পড়ি। আহা, এই রিকশার প্যাডেলে পা ছোঁয়ালে দুলদুল ঘোড়ার মতো যা উড়াল দেবে একখানা! রাস্তার সমস্ত গাড়ি, ট্রাক, বাস, বেবি ট্যাক্সি, প্রাইভেট সব ওভারটেক করে ছুটে যাবে সবচেয়ে আগে। এইটা রাখ, আলাউদ্দিন মিয়া রিকশার হ্যান্ডেলে হাত দিল। আমার নিজের কাছে রাখুম, কিছু হইব না। দরকার নাই, গোলমালের টাইম, নয়া গাড়ি বাইরকরণের কাম নাই। পুরানো একটা রিকশা নিতে বলা হয় তাকে, ওটার বেল ঠিকমতো বাজে না। খিজির স্ক্রুড্রাইভার দিয়ে বেলের ঢাকনি লাগাচ্ছে। বাইরে একটি উত্তেজিত সরব জটলা ক্রমে উচ্চকণ্ঠ হয়ে ওঠে। রহমতুল্লাহ মহাজনের গ্যারেজে আবার কি হলো? নিজের গ্যারেজের দরজায় সমবেত রিকশাওয়ালা এবং ইউনিয়নের লোকজনের উদ্দেশ্যে রহমতুল্লাহ ক্রমাগত হাত ও মুখ নাড়াচ্ছে। মিটিং করো, মিছিল করো, নাচো, গাও, যা খুশি করবা, মগর আমার গাড়ি লইয়া ফুর্তি করবার দিমু না। আমি রিকশা করছি কি ওইগুলা লইয়া রোডের মধ্যে ফুর্তি করনের লাগা? সব মহাজনে দিতেছে, আপনি দিবেন না কালায়? যাগো গরজ আছে তারা দিব, আমার গরজ নাই। পাজামা পাঞ্জাবি মাফলার এসে দাঁড়ায় তার সামনে। সবাই তো দিচ্ছে, আপনাকেও দিতে হবে। আপনার হুকুমে মনেলায় ওয়ারেন্ট লই আছেন? গাড়ি দিতে হইব। রিকশাওয়ালাদের গুনগুন পরিণত হয় গর্জনে। গাড়ি দিতে হইব। একটা বেলা গাড়ি দিবার চায় না, মহাজনে কত খাইব? আপনারা চুপ করেন, আমাকে বলতে দিন। পাজামা পাঞ্জাবি মাফলার চিৎকার করে সবাইকে থামিয়ে রহমতুল্লার জন্যে গলাটা একটু নামায়। দেখেন, এরা রোজ আপনার রিকশা চালায়, আপনার এদেরকে বোনাস দিতে হয় না, বেতন বাড়াবার তো প্রশ্নই উঠে না। আপনি বরং এদের কাছ থেকে পয়সা পান, নগদ পয়সা। আপনার ইন্ডাস্ট্রি থাকলে হরতাল হতো, ছুটি চাইতো, বেতন বাড়াবার দাবি করত। আমার রিকশাওয়ালা ভাইয়েরা কোনো দাবি করে না। আজ শুধু একবেলার জন্যে আপনার রিকশাগুলো চায়, প্যাসেঞ্জার নেবে না, পয়সা কামাবে না, আপনার দিতে আপত্তি কি? রহমতুল্লাহ ভ্রুকুঞ্চকে তার দিকে তাকায়। ওইগুলি লেকচার পল্টন ময়দানে দিয়েন, আমার সাফ কথা, রিকশা ভাড়া দিয়া খাই, রিকশা লইয়ে ফুর্তি আমি করবার দিমু না, গাড়ি লইলে ভাড়া দিতে হইব। ইউনিয়নের আরেকজন এগিয়ে আসে। ঠিক আছে, আপনার রিকশা আপনি রেখে দিন, আমাদের কিছু করার নেই। আপনার রিকশা যারা চালায় তারাই যা করার করবে। আমাদের সঙ্গে কোঅপারেশন আপনি যখন করবেন না, তখন আমরাও আপনাকে কোনোভাবে হেল্প করতে পারব না। আপনাগো কাছে আমি হেল্প চাইমু কেন? আরে, আমার মহল্লায় আইয়া আপনারা হেল্প করবেন আমারে? রহমতুল্লাহ একবার পেছনে তাকাতে বজলু এসে হাজির হয় একেবারে সামনে। তার আশেপাশে কয়েকজন লোকও যে তার সঙ্গী তা বোঝা যাচ্ছে তাতে দাঁড়াবার ভঙ্গি দেখেই। রিকশা তো আমরাই চালাই, বজলুর রাত জাগা গলা খনখন করে ওঠে। আমাগো মহল্লার মধ্যে আয়া গরম দেহা কাঠা, রিকশা তো আমরা ভি চালাই, আমাগো মহাজনেরে গরম দেহায় কাঠায়। পাজামা পাঞ্জাবি মাফলার বজরুর কথার তোড়ে একটু পিছিয়ে আসে। কি গরম দেখালাম? তো এইগুলি কি কইতেছেন, গাড়ি আপনারা জোর করে লইবেন? তাড়াতাড়ি এগিয়ে এসে আলাউদ্দিন মিয়া ধমক দেয়। বজলু থামলি, তুই ফাল পারস কালায়। রহমতুল্লাহ বজলুকে থামতে বলে আলাউদ্দিন মিয়াকে উদ্দেশ করে অভিযোগ করে। তোমার মানুষজন কি আরম্ভ করছে, রিক্সা কি জোর করে দখল করব? ডাকাত আইলে আমার মাইনসে ঠেকাইব না? ব্যাগটি কি নিমখ হারাম হয়ে গেছে? খিজির আলী জিভের কাঁপন আর ধরে রাখতে পারে না। ওই সাহেবে বেইনসাফি কথাটা কইছে কি? মহাজন,
আপনার গাড়ি চাইয়া আমরা কি গুনা করছি? জবাব দেয় বজলু, কি বাচ্চা, মহাজনের খায়া মানুষ হইলি, অহন মহাজনের লগে গাদ্দারি করস? তোর গাদ্দারির মায়েরে বাপ হাড্ডি হালে চোপা মারে কত, তোর চোপারে টিকটিকি দিয়া